নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আবারও বিচারপতি গাঙ্গুলির জয় জয়কার। হ্যাঁ বন্ধুরা, বিচারপতি গাঙ্গুলির যে সুনাম কতটা, তা এবার পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে গেল বাইরের রাজ্যে। হ্যাঁ, ঝাড়খণ্ডের মামলাকারীরা ছুটে এলো বিচারপতি গাঙ্গুলির কাছে, এসে তারা জানালো এবারে ভগবানের কাছে এসে গেছি, এবারে আমরা সুবিচার পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, বিচারপতি গাঙ্গুলিকে এবারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের মানুষেরা ভগবান বলে মানা শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে ঠিক কী আপডেট উঠে আসছে, কেনই বা পশ্চিমবঙ্গের বাইরের মানুষরা ছুটে এলো এবং ভগবানের দুয়ারে তারা কী চাইতে এলো, সেটাই দেখে নেবো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে। 2016 সাল থেকে একবার এই এজলাস, একবার ওই এজলাস, এইভাবে মামলা ঘুরেই যাচ্ছে, কিন্তু মামলাকারীদের কোনো সুরা হচ্ছে না। এবার সেই মামলা ঘুরতে ঘুরতে সে পৌঁছে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, আর তাতেই আশায় বুক বাঁধছেন ECL পরিচালিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তো ECL পরিচালিত স্কুলের সংখ্যা 105টি, এর মধ্যে 96টি বাংলায় আর বাদবাকি ঝাড়খণ্ডে রয়েছে। তো সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, নিয়োগপত্র যখন তাদের দেওয়া হয়, তা সেখানে তাদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ থাকলেও কিচ্ছু হয়নি। এই স্কুলগুলোর বেতন কাঠামো হলো, মাধ্যমিক বা ম্যাট্রিক পাস শিক্ষক পাবেন 5,000 টাকা, স্নাতক হলে পাবেন 5,500 টাকা, বিএড পাস করা থাকলে পাবেন 7,000 টাকা। তাদের বক্তব্য যে নিয়োগের সময় বেতন বৃদ্ধি এবং অবসরকালীন সুবিধার কথা বলা থাকলেও কিছুই হচ্ছে না, অনেকেই এখন অবসরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। আর এই হেন অবস্থায় তারা আদালতের ওপর আস্থা রেখেছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে বলেন, ECL কর্তৃপক্ষ এতটাই অতিহিংসা পরায়ণ যে মামলা করার কারণে 7 বছর ধরে শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ করে রেখেছে। প্রাথমিক মামলা শুনানিতে ECL এর পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কেন জেনারেল ম্যানেজারের বেতন বন্ধ হবে না? এদিন সমস্তটা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেয় ECL এর কলকাতা অফিসকে 6 লক্ষ টাকা গচ্ছিত রাখতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। সেই সঙ্গে আদালত বান্ধবকেও দিতে হবে 20,000 টাকা, মামলাকারীদের জমা রাখতে হবে 5,000 টাকা। আগামী 11ই মে এই মামলার পরবর্তী শুনানি। আর এই কথা শোনার পরে এজলাসে দাঁড়িয়ে মামলাকারীরা একটাই কথা বলল, ভগবানের এজলাসে মামলা এসেছে, এটাই এখন একমাত্র আশা, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন বিচারপতি গাঙ্গুলির যে রায় পড়া যেতে পারে, বিচারপতি গাঙ্গুলি একের পর এক যে রায় দিয়েছেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ তো তাকে ভগবান বলে মেনে নিয়েছেন এবং লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা তাকে ভগবান বলে মানতে শুরু করেছে। তো বন্ধুরা, তো তার সেই সুনাম এবারে পৌঁছে গেছে বাইরের রাজ্যে। তো বাইরের রাজ্য ঝাড়খণ্ড কিন্তু এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। ECL এর যে স্কুল, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বলা যেতে পারে ECL কর্তৃপক্ষ কিন্তু খুবই একটা খারাপ ব্যবহার করছে। তাদের সঙ্গে যে কথা বলা হয়েছে, সেই সমস্ত কথার কোনো তারা দাম রাখছে না, কথার খিলাফ করছে। তো সেই মামলা এবারে চলে এসেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তো এবার দেখা যাক যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কী পদক্ষেপ নেয়।